অবশেষে শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের কথা স্বীকার করলেন রাজ চক্রবর্তী। একটি সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, এই মুহূর্তে আমি সিঙ্গেল, আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল কিন্তু কিছু সমস্যা হচ্ছিল যার জন্য আমাদের পরিবারও সাফার করছিল, তাই আমি আর শুভশ্রী দুজনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনেই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই। কদিন আগেই আমরা একটি সিনেমায় প্রিমিয়ারের রাজকে প্রশ্ন করেছিলাম শুভশ্রীকে নিয়ে, তখন রাজের রিয়াকশন দেখুন। বোঝাই যাচ্ছে সদ্য শেষ হওয়া সম্পর্ক নিয়ে আর চর্চা চান না রাজ। তিনি এও জানিয়েছেন নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চান না। সত্যি কি তাই? প্রেমিক রাজ আর প্রেম করবেন না? দেখা যাক ভবিষ্যৎ কি বলে।